উনি তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছিলেন, ওনার একটা অহংকার ছিল, ওনার টাকা পয়সা আছে সেটা ওনার গর্ব বা অহংকার, কিন্তু উনি আমাদেরকে কখনো মানে ওইভাবে মূল্যায়ন করেননি। ম্যাডাম তো বৃহস্পতিবার, ঈদের আগে বৃহস্পতিবার পর্যন্ত ছিল, এখন যে গ্যাপটা আসলে আপনারাও দেখছেন উপজেলা পরিষদ পুরাই থাকা, লোকজন নেই বলতে পারে, আপনারা দেখেন এখন ওনারা কার কাছে আসবেন বলেন? সবাই জানে যে আমি মহোদয় অফিস করছে না, আমরা অফিস করছি ঠিক আছে, দু একজন আসছে জানে যে উনি নাই, কিন্তু ওনার কার্যক্রম তো আমরা চালাতে পারছি না। কেয়ামতে হাস্য ময়দান নাকি, কারণ পিতা তার সন্তানকে চিনে না, এটা সেই সময় হবে যখন কেয়ামত আসবে। ঈদে আগে থেকে নিয়ে পর্যন্ত এখনও ওনা আসতেছেন না, আর এই ফাঁকে বিভিন্ন জনগণ আসতেছে, বিশেষ করে যা গরিব দুস্থ, একেবারে দুস্থ, ঈদে আগে কিছু টাকা নেওয়ার জন্য, যেমন সাবেক চেয়ারম্যান সাদেক চেয়ারম্যান সাহেব যখন ছিলেন তখন দেখা যাচ্ছে কেউ 1,000 টাকা 500 টাকা এরকম করে দিত, গরিব মানুষগুলো এই টাকাটাই বেশি ছিল, কিন্তু এই মুহূর্তে আর এই টাকাটা পাইতেছে না, কারণ হচ্ছে তো উনি তো নাই, আর পরবর্তী সময়ও নাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। জনগণ তো কখনোই ওনার কাছে যেতে পারেননি, আগেও যেতে পারেননি, অর্থাৎ জনগণ যখনই এসেছে আমার এখানে এসেছে, যখন উপরে দোতলায় উপজেলা চেয়ারম্যান মহোদয়ের রুমে যখন যেতে পারে না বা ঢুকতে পারে না, তখন ওনারা আমাকে খুঁজেন, আমার কাছে আসেন। হয়তো আমি ওদেরকে কথা দিয়ে সান্ত্বনা দিয়ে দিই, হয়তো অনেক সময় আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকেন বা আমাদের বিভিন্ন দপ্তরে যে দপ্তর প্রধানগণ আছেন ওনারা আন্তরিক, ওনাদের কাছে বিভিন্ন সময় জানিয়েছে অমুকের এটা দরকার বা এই এই সমস্যাটা সমাধান করার প্রয়োজন, ওনারা আমাকে সহযোগিতা করেছেন সবসময়। ওনার রুমে ঢোকা বা ওনার সাথে কথা বলা বা ওনার সাথে দেখা করা বা ওনাকে ফোন দিয়ে কিছু জিজ্ঞেস করা বা জানতে চাওয়া, সেটুকু আমাদের কখনো হয়নি। একজন উপজেলার চেয়ারম্যান সর্বদাই উপস্থিত থাকার নিয়ম, এটা সরকারি বিধান। এখন যদি কোনো কোনো কারণে হয়তো ট্রেনিংয়ে থাকতে পারে, অসুস্থতার থাকতে পারে, হয়তো বা ডিসির কাছ থেকে ছুটি নেওয়া ওনার ছুটিতে থাকতে পারে, তখন তো অন্য অন্য ব্যাপার। আর এমনি যদি ইচ্ছাকৃতভাবে উপস্থিত থাকে তাহলে বুঝতে হবে তার পদের বা তার কর্মকাণ্ডের অবহেলা। প্রতিটি ফাইলেরই এটা উপজেলা চেয়ারম্যান পর্যন্ত গিয়ে পৌঁছে পাস করতে হইলে উপজেলা চেয়ারম্যানের সাক্ষ্য লাগে, এই সাক্ষ্যটা না দিতে পারলে উপজেলার অনেক কাজকর্ম বন্ধ থাকে। আমার ব্যক্তিগত কোনো আমার প্রতিষ্ঠানের কোনো সমস্যা হচ্ছে না, তবে হয়তো জনগণের যদি ওনার ব্যক্তিগত কোনো কারণ দেখায়া বা অনর্থক অবহেলা করে বন্ধ করে দেয় তাহলে রায়পুরা জনগণের ক্ষতি হচ্ছে। এখন আমাদের মানে পরিষদের ফাইল তো আমরা ইয়ে করি না, পরিষদের ফাইল ইউনিয়ন স্যার করে, ইঞ্জিনিয়ার স্যার করে, এরা করে, ইঞ্জিনিয়ার সেকশনের ফাইল মানে পেন্ডিং আছে কিনা এটা তো আমি কইতে পারবো না। আসলে সত্য কথা বলতে যেটা, আমি তো একজন ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যানদের বা ভাইস চেয়ারম্যানদের আলাদা কোনো বরাদ্দ নাই, এর জন্য কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু থেকে অবহেলিত থাকি বা আমাদের প্রাপ্য সম্মান যেটুকু সেটুকু আমরা অনেক সময় পাই, অনেক সময় পাই না। আমাদের উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম যেগুলো আছে সেগুলোর ব্যাপারে কখনো উনি আমাদের সঙ্গে কোনো সমন্বয় করেননি। আমরা যদি বা বিশেষ করে আমি ওনার কাছে যখন কোনো স্কিমের জন্য পাঠিয়েছি উনি ওটা আমাকে দেননি, উনি বলেছেন ভাইস চেয়ারম্যানদের জন্য কোনো বরাদ্দ নেই, ভাইস চেয়ারম্যানদেরকে কিছু দেওয়া হবে না। আমার প্রশ্ন, আমরা জনপ্রতিনিধি, জনগণের ভোটে নির্বাচিত, আমাদের কাছে জনগণ অনেক কিছু প্রত্যাশা করে, আমাদের কাছে জনগণ আশা করে, আমরা তো তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে জনপ্রতিনিধি হয়েছি, আমরা এখন আমার জনগণকে কী বলবো?